প্রথম কথা হচ্ছে যে ওই নাম্বারটা আমার আমার পিয়ের কাছে থাকে, ওটা বীরভূমে থাকে, ওটা আমার নাম্বার না, আমি কথা বলিনি। আর দ্বিতীয়ত যদি বলেও থাকি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের কথা, সেটা একটা জেলা সভাপতি হিসেবে বলা হবে না? এটা এবার কি বিরাট অপরাধ নাকি? এটা জেলা সভাপতি সঙ্গে একটা এমপি 2 সেকেন্ড যদি কথা বোঝায় কোথায় আছে কিনা, আছে আমি মিটিং এ যাচ্ছি উনি যাচ্ছেন কিনা, বা আমি ওই মিটিং এ যাবো কিনা, বা ওই ডেটটা আমার হচ্ছে না, এই কথাগুলো বলার কথা নয়? এটা এটা একটা বিশাল কিছু ব্যাপার নাকি, ঘটনা নাকি? এসে গরুর কি সম্পর্ক? না না, সাক্ষ্যটা কোনো আমাকে বলছি এই নাম্বারটা আপনার, আপনি কথা বলেছেন না, এটা আমার পিএন নাম্বার, ব্যাস এক লাইন এক লাইন। আমাকে ডাক্তার বলতে যাবো না কেন? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে শতাব্দী রায়কে সাক্ষী করল সিবিআই। চার্জশিটে সাক্ষী হিসেবে তৃণমূল সাংসদের নাম রয়েছে 46 নম্বরে, এমনই খবর সূত্রের। গত 28শে সেপ্টেম্বর তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। শতাব্দীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, এমনই দাবি সিবিআই এর। সব মিলিয়ে 95 জন সাক্ষীর নাম রয়েছে চার্জশিটে। শতাব্দী রায় তিনি এখানে কোনো নির্দিষ্ট অভিযোগ করে কোনো সাক্ষ্য দেননি। তার একটি টেলিফোন নাম্বার, যে ফোন নাম্বারটি তার সচিবের বা সহকারীর কাছে থাকে, সেই নাম্বার থেকে অনুব্রত মণ্ডলকে ফোন করা হয়েছিল কিনা বা কোনো কথা হয়েছে কিনা এরকম একটা কিছু জিজ্ঞাসা করেছিলেন তদন্তকারীদের। শুধু হতেই পারে, এলাকার সাংসদ, তাঁর সচিব হয়তো জানিয়েছেন যে সাংসদ এলাকায় আসছেন, সভাপতি কোথায় থাকবেন, বা সাংসদ এটাই যেতে পারছেন না, এই ধরনের বিষয়। শতাব্দীর সঙ্গে আমার কথা হয়েছে এবং কোনো অভিযোগ তিনি তার তরফ থেকে করেননি। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে শতাব্দী রায়কে সাক্ষী করল সিবিআই। চার্জশিটে সাক্ষী হিসেবে তৃণমূল সাংসদের নাম রয়েছে 46 নম্বরে, এমনই খবর সূত্রের। গত 28শে সেপ্টেম্বর তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। শতাব্দীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, এমনই দাবি সিবিআই এর। সব মিলিয়ে 95 জন সাক্ষীর নাম রয়েছে চার্জশিটে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে শতাব্দী রায়কে সাক্ষী করল সিবিআই। চার্জশিটে সাক্ষী হিসেবে তৃণমূল সাংসদের নাম রয়েছে 46 নম্বরে, এমনই খবর সূত্রের। গত 28শে সেপ্টেম্বর তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। শতাব্দীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, এমনই দাবি সিবিআই এর। সব মিলিয়ে 95 জন সাক্ষীর নাম রয়েছে চার্জশিটে। Thank you.